नमस्कार बंधुरा, आपनादेर सकलके जानाई डालिया कर कुकिंग चैनले स्वागत। आज आमी आपनादेरके तैरी करे देखाबो बांगालीर अति प्रिय रेसिपि जा अनुष्ठान बाड़ीते तैरी हुए थाके, ता हलो एचो चिंगड़ी। आर आमार चैनले नित्य नतून रेसिपि पेते चैनलटिके सबस्क्राइब करुन एबं बेल आइकन बाजिये पाशे थाकुन। आर एई एचो चिंगड़ी बानाते जे उपकरणगुलो निये निएछि ता हलो এঁচুর চিংড়ি বানাতে গেলে সর্বপ্রথমে এঁচুরটাকে সেদ্ধ করে নিতে হবে। আর সেজন্য কুকারের মধ্যে আমি নিয়ে নিয়েছি জল। আর এই জলের মধ্যে সামান্য পরিমাণে নুন এবং সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে টুকরো করে রাখা এঁচুরটিকে দিয়ে দেব এবং একটি হুইসেল হয়ে গেলে আমি নামিয়ে নেব। এঁচুরটা সেদ্ধ হয়ে গেছে এবং নামিয়েও নিয়েছি। এরপর আমি গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি এবং কড়াটা গরমও হয়ে গেছে। এরপর আমি তেল দিয়ে দিচ্ছি। তেল নিয়ে নিচ্ছি 6 চামচ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী তেল অ্যাড করে নেবেন। তেল গরম হয়ে গেছে, এরপর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা ফ্রাই করে নেব। দেখুন চিংড়ি মাছ ফ্রাই করা হয়ে গেছে, চিংড়ি মাছটা আমি নামিয়ে নিচ্ছি। আমি এখানে তেল একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি কারণ আমি এখানে সব সবজিগুলো এই মাছ ভাজার তেলেই ফ্রাই করে নেব। আমি আর পরে তেল ইউজ করব না। আর এই মাছ ভাজার তেলে যে কোনো সবজি ফ্রাই করেন না কেন, সে রান্নার টেস্ট দ্বিগুণ হয়ে যায়, সেজন্য আমি এখানে তেল বেশি ব্যবহার করেছি। এবারে আমি এই তেলের মধ্যেই আলুটা ফ্রাই করে নেব। দেখুন আলুটা লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে, এবারে আলুটা নামিয়ে নিচ্ছি। এরপর সেদ্ধ করা এঁচুরটা আমি সামান্য ফ্রাই করে নেব। এখানে এঁচুর ব্যবহার করেছি 500 গ্রাম। এঁচুরটা সেদ্ধ করার সময় নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আপনারা নুন হলুদ দিয়েই সেদ্ধ করবেন। আর দেখুন এমনভাবে এঁচুরটাকে সেদ্ধ করেছি, এঁচুরটা গলে যায়নি, গোটা গোটাই আছে এবং এতে খেতে টেস্টিও হয় এবং দেখতে সুন্দরও লাগে। এঁচুরটা ফ্রাই করা হয়ে গেছে, এঁচুরটা নামিয়ে নিচ্ছি। এরপর ফোড়নের জন্য ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, ডালচিনি, এলাইচি, লবঙ্গ এবং গোটা জিরে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং দিয়ে দিচ্ছি 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। সামান্য নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজটা। যখন দেখবেন পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে গেছে তখন টমেটোমের পেস্টটা দিয়ে দেবেন। আর আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে গেছে, এরপর টমেটোমের পেস্টটা আমি দিয়ে দিলাম।
আমি এখানে টমেটো পেস্ট এবং পেঁয়াজের পেস্ট ব্যবহার করেছি। আপনারা এখানে পেঁয়াজ কুচি এবং টমেটো কুচিও ব্যবহার করতে পারেন। এরপর 3 মিনিট নাড়াচাড়া করার পর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণ জল। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দেব ফ্রাই করা আলু এবং ফ্রাই করা এঁচুর, দিয়ে দিচ্ছি ফ্রাই করা চিংড়ি মাছ। ভালোভাবে মিক্স করে দিয়ে দেব পরিমাণ মতন জল। আপনারা যে যেমন গ্রেভি রাখতে চান সে অনুযায়ী জল অ্যাড করবেন। এরপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট হয়ে গেছে, আমি এবারে তরকারিটা নামিয়ে নেব। নামাবার আগে সামান্য পরিমাণে চিনিটা দিয়ে দিলাম। আপনারা চিনিটা দিতেও পারেন নাও পারেন, সামান্য একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। আজ আমার এই এঁচুর চিংড়ি রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আবারও হাজির হব আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আজকের জন্য টাটা।